हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। বন্ধুরা, আমাদের চলার পথে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, তো তাদেরকে আমরা অনেক সময় চিনতে ভুল করি অথবা অনেক সময় চিনেও বা ইগনোর করি। তো এই দুটো ভুলেরই মাসুল হয়তো বা আমাদেরকে সারাটা জীবন ধরে দিতে হয়। তো ফ্রেন্ডস, আমি সেই রকমই একটা বাস্তব জীবনী বলছি, তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, আগের ভিডিওটা যেখানে রেখেছিলাম সেটা ছিল আমার জাকে পেঁয়াজ কুচিয়ে দিতে বলার জন্য, ও দেওরের কাছে নালিশ করেছিল আর পরে সেটা শাশুড়ি মায়ের কাছে অস্বীকার করলো, তাই তো? তো ফ্রেন্ডস, প্রথম ওকে বুঝতে পারলাম যে ও মিথ্যাবাদী। ফ্রেন্ডস, আমার বিশ্বাসের ভিতটা কিছুটা নড়ে উঠল। ফ্রেন্ডস, এটা তো গেল একদিনের কথা। দেন ফ্রেন্ডস, দুই চার দিন পরে ওর বাবা এসেছে। ফ্রেন্ডস, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি ছিল একটা মাঠ এপার ওপার, একটা মাঠ মানে অনেকটাই, প্রায় 2-3 কিলোমিটার মতো। তো ওর বাবা মাঝে মাঝেই সন্ধ্যাবেলা চলে আসতো, তো সেই উপলক্ষে ভীষণ রান্না বান্নাও হতো। তো আমি, বড় বউ, আমারই দায়িত্ব রান্না, যতই হোক যাই হোক করতেই হবে। তো আমি সেই রান্না করতে বসেছি, ওকে এবার মশলা বেটে দিতে বলেছি, এত গল্প, এত আনন্দই মগ্ন। ফ্রেন্ডস, আদা আর রসুনটা শুধু বাটা হবে, আর তারপরে শব্দ পাউডার মশলা, আদা রসুন বেটে দিয়েছে। ফ্রেন্ডস, দেখছি শিলেতে নোড়া দিয়ে ঠুঁকে দিয়েছে, শুধু ছিপে ছিপে বাটেনি, পেস্ট করেনি, ঠুঁকে আর দিয়ে দিয়েছে। আমি তো আদা রসুন বাটা দেখে অবাক, এটা আবার কেমন আদা রসুন বাটা রে বাবা। তো যাই হোক, আমি আবার নিজে বেটে নিলাম। তারপর ফ্রেন্ডস, এবার রান্না যখন কমপ্লিটের দিকে, ফ্রেন্ডস, ওদের ওইখানের একটা প্রচলন ছিল, মাছই হোক বা মাংসই হোক যাই হোক, ডিমকে সেদ্ধ করে লাল লাল করে গোটা গোটা ভেজে প্লেটে সাজিয়ে দিতে হবে, আদার্স যত পদই হোক ওটা থাকতেই হবে। তো ফ্রেন্ডস, সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিম সেদ্ধটা যখন কড়া তেলের মধ্যে দিই, তখন তো ফ্রেন্ডস অতটা জ্ঞান ছিল না যে সেদ্ধ ডিমটা একটুখানি করে ছোটো ছোটো করে স্কুপ করে দিতে হয় বা ছিঁড়ে দিতে হয়, ফুটো করে দিতে হয়, তাতে তেলটা ছেটায় না। তো আমি তো তখন জানি না, তো যা তেলে দিয়েছি অমনি তেলটা ফুটে আমার ঠিক এই জায়গাটাই পড়েছে। ফ্রেন্ডস, অল ওভার বডি বা ফেসের মধ্যে এই জায়গাটাই হচ্ছে মোর সেন্সিটিভ, তো ওইখানটা ফুটন্ত তেলটা পড়লে কতটা যন্ত্রণাদায়ক হয় তাহলে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমি ওকে বললাম যে রান্না তো হয়ে গেছে, একটু গুটিয়ে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে ওইখানটা রান্নাঘরটা, আমি পাচ্ছি না, প্রচণ্ড জ্বালা করছি। তো তখন আমাকে বলল যে পারবো না। আমি অবাক হয়ে গেলাম। ফ্রেন্ডস, এটারও একটা কারণ আছে। এক নম্বর পয়েন্ট, কুড়ে তো রয়েইছে, প্রতিটা কাজের মধ্যে বোঝা যাচ্ছে, তারপরেও মানে কোনো মান্যতা নেই যে বড় যা বলছে। ফ্রেন্ডস, আমি যখন সংসারে আসি, শাশুড়ি মা, তোমাদের বললাম না কাপড়টা পর্যন্ত ধুয়ে দিতে হয় আমাকে, আর রান্না বান্না খাওয়া দাওয়া তো দূরের কথা। তো আমি বড়, সে সম্মানেই বড় হই, যাই হোক, আমি তো আগে ওই পরিবারে এসেছি, তাহলে আমার কথাটা মান্য করা উচিত তো, তাই তো? ফ্রেন্ডস, আমাকে যদি কেউ বলে, সে যদি আমার ছোটও হয়, আমার মনে হয় যেহেতু সে বলেছে আমার করে দেওয়া উচিত। তো ফ্রেন্ডস, আমি বড়, আমি ওকে রিকোয়েস্ট করছি, অর্ডার করিনি কিন্তু ফ্রেন্ডস, পরিস্থিতি অনুসারে রিকোয়েস্ট করছি, ও বলছে আমি পারবো না। তো ফ্রেন্ডস, এখানে একটা পয়েন্ট হচ্ছে, ওর এজটা আমার থেকে বেশি, সেই জন্য আমার প্রতি ওর কোনো মান্যতাও নেই কিন্তু। এবার ফ্রেন্ডস, ওটা তো গেল। তাহলে এক নম্বর হলো মিথ্যাবাদী, দ্বিতীয় নম্বর হলো কুঁড়ে, তৃতীয় নম্বর হলো কোনো মান্যতা নেই, এটা গেল। এবার 4 নম্বরে আসছি ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এবার শাশুড়ি মা এতদিন আমাকে নিয়ে লেখা ছিল চাষবাসের, কত কী সার টার আসবে, কত বীজ লাগবে আর লাগবে, আমাকে লিখতে হতো, আমাকে দিয়ে লেখা হতো, তার আগে কী করতো আমি জানি না, তো আমি লিখতাম। এবার শাশুড়ি মা যেহেতু আমার কম্পিটিটার এনেছে, তো শাশুড়ি মা কী করেছে, ওকে বলছে যে তুমি খাতা নিয়ে এসো লেখো, দিয়ে ও খাতা নিয়ে এসেছে, লিখতে বসেছে।
যে শাশুড়ি মা যা যা বলেছে লিখেছে। দেন ফ্রেন্ডস আমাকে কিন্তু শাশুড়ি মা খাতাটা দিয়ে চেক করাচ্ছে, দেখো তো কী লিখেছে। দিয়ে ফ্রেন্ডস আমি দেখছি বীজকে লিখেছে বাজি, এবার আরও আদার্স অনেক কিছু লিখেছে। তো যাই হোক, প্রথমটায় লিখেছিল বীজটাকে বাজি লিখেছে, তো ওটাই আমার খুব ভালোভাবে মনে আছে। আমি তো তখন অবাক হয়ে যাই, তারপর পর দেখছি সবই ভুল। তো যাই হোক, আমার শাশুড়িমাকে আমি বললাম যে এই লিখেছে। তো শাশুড়িমা তখন আমাকে বলছে, যাই বা হোক, তুমি লেখাপড়ায় ওর থেকে বেশি হতে পারো, কাজে বেশি হতে পারবে না। তুমি ওর মতো ধান সেদ্ধ করতে পারবে, মুড়ি ভাজতে পারবে, তা হয়তো পারবো না ফ্রেন্ডস, কারণ আমার বাবারা চাষিবাসি নয় আর আমি ধান সেদ্ধ মুড়ি ভেজেও মানুষ হইনি। তো তাহলে আমাকে হারতেই হবে। তো আমি চুপ রয়েছি, সত্যিই তো আমি পারবো না। ও তখন বলছে, ফ্রেন্ডস আমি কি ধান সেদ্ধ করতে পারি নাকি, আমাদের লোকে করে। গেল, ওটাও হেরে গেল। এবার ফ্রেন্ডস আরও কিছুদিন পর আমার একটা মামা শ্বশুর, মানে শাশুড়ির কাকার ছেলে, মামা শ্বশুরই হয়, খুব একটা বয়স নয়, 30-32 বছর বয়স তখন। তো আমরা কাজ করছি, আমি ঘর মুছছি সেদিন, আর শাশুড়ি মুড়ি ভাজছে আর যা মুড়ি তুলছে। তো মামা শ্বশুর গল্প করতে করতে গল্পক্ষেত্রেই বলছে যে মানুষ দেখলে মানুষ বোঝা যায় যে কে কীরকম। যেমন বড় বৌমা যেমন সাজতে গুজতে পারবে, ছোটো কিন্তু পারবে না। তো সাজতে গুজতে ফ্রেন্ডস আমি যে মেকআপ টেকআপ লাগিয়ে থাকি বা রুজ লাগিয়ে থাকি বা অনেক জুয়েলারি টুয়েলারি পরে থাকি তা তো নয় ফ্রেন্ডস, তাই না? মামার শ্বশুরটা এটাই বোঝাতে চেয়েছে যে ওর যে গেট আপ সেটা এর সঙ্গে মিলছে না বা ডিফারেন্ট, এটা বোঝাতে চেয়েছে। তো ও তখন সঙ্গে সঙ্গে কি বলছে, আমি অত কেনা জিনিসপত্র পড়তে ভালোবাসি না, আমি সোনার গয়না পড়ি। ফ্রেন্ডস মানে ভাবতেই পারা যাচ্ছে না, ফ্রেন্ডস ও জানে যে আমার সোনাটা কম, যদিও আমার বাবারা ওর বাবার থেকে অনেক বেশি দিয়েছে, কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশি, ওই যে জমি কেনা হয়ে গেছে, তো ও কিন্তু ওটা জানে। তারপরেও কিন্তু আমাকে হার্ট করার জন্য বলছে, ছোট করার জন্য, নিচ দেখানোর জন্য, যেহেতু ওই মামা শ্বশুর বলছে বড় বৌমা ছোট বৌমার থেকে ডিফারেন্ট, তো সেই জন্য বলছে যে আমি সোনার গয়না পরি, আমি কেনা গয়না পরি না, মানে আমি কেনা পরি। তো তখন বুঝলাম যে ও আত্ম অহংকারী। তো তাহলে কতগুলো বোঝালাম, যে ও মিথ্যাবাদী, কুঁড়ে, মূর্খ, আত্ম অহংকারী। তো ফ্রেন্ডস যাই হোক, মানুষের সঙ্গে চলতে চলতেই মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায় বা মানুষকে চেনা যায়, বোঝা যায়। এবার ফ্রেন্ডস তোমরা হয়তো বলবে যে তুমি তোমার মতো করে থাকলে না কেন, বা তুমি তোমার মতো করে থাকো। এবার এখানটা একটা প্রশ্ন হচ্ছে ফ্রেন্ডস, যে আমরা কিন্তু কেউই নিজে নিজে পৃথিবীতে আসি না, বাবা মা পরিবার পরিজন ডক্টর সবার প্রচেষ্টায় আমি পৃথিবীতে জন্মাই বা জন্মেছি, পরিবারের সঙ্গে থেকে লালিত পালিত হয়েছি, বড় হয়েছি, আবার একটা পরিবারে যে পরিবারটায় আমাকে সারাটা জীবন কাটাতে হবে, সেই পরিবারটা যদি আমার সেই পালিত পরিবারের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়, তাহলে কি আমার ভিতটা নড়ে বসবে না? যদি সেই পরিবারের মানুষগুলো এই রকম মিথ্যাচারী ব্যভিচারী হয়, তাহলে আমার ভিতটা কি নড়ে বসবে না? ফ্রেন্ডস অনেকেই আছে যারা এগুলোকে ইগনোর করতে পারে, তার সংখ্যা কিন্তু কম। যেমন যাদের হিউজ টাকা আছে, তারা সমাজের অনেক কিছু ইগনোর করে নিজেরা নিজেদের মতো করে বেঁচে থাকে। বাট যাদের অনেক টাকা নেই, যাদের সামর্থ্য নেই সব কিছুকে ইগনোর করা, ফ্রেন্ডস আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদের সমাজের মধ্যেই থাকতে হয়, সমাজকে মেনে নিয়েই চলতে হয়। পরিবারের মধ্যেই পরিবারের মানুষরা যেমনই হোক সব কিছু স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে, তাদের সঙ্গে তাদের মতো করে চলার চেষ্টা করতে হয়। তাতে শ্বাসটা যদি রুদ্ধ হয়ে আসে তাতেও কিছু করার নেই। ফ্রেন্ডস ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের কিছু বলে যাই,
একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে না, যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদমই ঠিক। ফ্রেন্ডস, তুমি যদি জীবনে কোনো সৎ মানুষের সঙ্গ পাও, তাহলে জানবে জীবনে অনেক কিছু পেয়েছো। যদিও কিছু না পাও, কিছু হারাবে না এটা শিওর। সে যদি তোমাকে কিছু নাও দিতে পারে, কিছু তোমার কাছ থেকে কেড়ে নেবে না, বাট যদি অসৎ মানুষের সঙ্গে জীবনটা কাটাতে হয়, তাহলে সে তো কিছু দিতেই পারবে না, ঘুরিয়ে তোমার কাছ থেকে কিন্তু কিছু কেড়ে নেবে। তাই তো ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকুই। আবার পরবর্তী ঘটনা নিয়ে আসছি আবার পরবর্তী ভিডিওতে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, লাইক করতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধু যারা দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব।